ওকে, প্রোফাইল ক্রিয়েশনের সব থেকে জটিল পার্টটা আমরা কমপ্লিট করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকস। আমরা প্রোফাইল পিকস এখন আপলোড করতে পারি। সাপোজ এখান থেকে একটা প্রোফাইল পিকস চুজ করা যাক, একটু জুম আউট করা যাক। এখান থেকে এতটুকুকে আমি রাখতে পারি, একটু সুন্দর করে জুম করে সেট করে দিতে পারি। ওকে, সো এতটুকুকে আমি রাখতে পারি। ওকে, পারফেক্ট। প্রোফাইল এখান থেকে আমি রিমুভ করতে পারি। এখন যদি আমি রিফ্রেশও করি, এই প্রোফাইল পিকসটা হারিয়ে যাবে না, কারণ ডেটাবেজে এই প্রোফাইল পিকসটা আছে। কিন্তু বাকি অংশের কাজগুলো আমরা কমপ্লিট করিনি। বাকি অংশে কি কি কাজ আছে? ইন্টার নেম, অর্থাৎ আমরা নেম আপলোড করব, একটা শর্ট টাইটেল প্রোভাইড করব, শর্ট বায়ো প্রোভাইড করব, আমার যদি কোনো সোশ্যাল লিংকস থাকে সেই লিংকসগুলোকে আমি প্রোভাইড করব, তাই না? এই কাজগুলো তো আমাকে করতে হবে। তো এই কাজটা কমপ্লিটলি করার জন্য আমাদের ভ্যালিডেশনটাও দরকার, কারণ এটা একটা ফর্ম, আলটিমেটলি এটা একটা ফর্ম। এই ফর্মের ভিতরে ডেটা থাকবে, সেই ডেটাগুলো আমাদেরকে ভ্যালিডেট করতে হবে, তাই না? তাহলে ভ্যালিডেট কি কি করতে হবে? নেম প্রোভাইড করছে কি না, শর্ট টাইটেলের লেন্থটা যেন 100 লেটারের ওপরে না যায়, বায়োর লেন্থটা যেন 500 ক্যারেক্টারের ওপরে না যায়, সোশ্যাল লিঙ্কগুলো আসলেই প্রোভাইড করা হচ্ছে কি না, সেগুলো আসলে লিঙ্ক কি না, এই বিষয়গুলো আমাদের চেক করতে হবে, তাই না? তো এই জন্য আমরা প্রথমে ভ্যালিডেটর নিয়ে কাজ করব। সো আমরা আমাদের বাকি যে ইগুলো আছে, ট্যাবগুলো আছে, সেগুলো সব ক্লোজ করে দেই। এখান থেকে না, এখান থেকে সমস্ত কিছু ক্লোজ করে দেই। ক্লোজ করে ভ্যালিডেটরের ভেতরে চলে যাই। এটা অথ ভ্যালিডেটর না, এটা মূলত ড্যাশবোর্ড ভ্যালিডেটর বা প্রোফাইল ভ্যালিডেটর, আপনি যা খুশি করতে পারেন। আমি এখানে ড্যাশবোর্ডের ভ্যালিডেটর নাম দিচ্ছি, কারণ প্রোফাইলটা থাকছে ড্যাশবোর্ডের ভেতরে। ওকে, সো আমি এখানে নাম দিলাম নিউ ফাইল, প্রোফাইল, প্রোফাইল ভ্যালিডেটর, প্রোফাইল ভ্যালিডেটর ডট জেএস। আমি ড্যাশবোর্ডের ভেতরে এই জন্যই রাখলাম যে প্রোফাইলটা ড্যাশবোর্ডের অন্তর্ভুক্ত একটা বিষয়, পরবর্তীতে আমাদের যদি ড্যাশবোর্ডে অন্য কোনো ভ্যালিডেটরের প্রয়োজন পড়ে সেটা আমি ড্যাশবোর্ডের ভেতরেই রাখবো, এই এই ফোল্ডারটা বা এই ডিরেক্টরিটার ভেতরেই রাখবো। ওকে, তাহলে একটা ভ্যালিডেটর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা জানি। ওকে, তো আমরা এখান থেকে এই যে লাইনটা, এই লাইনটা আমাদের নিতে হবে। তো আমরা ইম্পোর্ট করি কনস্ট সামথিং ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড এক্সপ্রেস, সরি এক্সপ্রেস না, নর্মালি এক্সপ্রেস ভ্যালিডেটর। ওকে, এবং এখান থেকে আমরা জাস্ট বডিটাকে নিয়ে আসবো, আর কিছু না, বডি। সো এইবার আমরা আমাদের আসল ভ্যালিডেটর অবজেক্টটা তৈরি করব। তো সাইন আপ ভ্যালিডেটরটা আমরা কিভাবে করেছিলাম? সাইন আপ ভ্যালিডেটরটা তৈরি করার জন্য আমরা একটা অ্যারেকে এক্সপোর্ট করেছিলাম। এক্স্যাক্ট সেম প্যাটার্নে আমরা এখানে কাজটা করব, মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু অ্যান অ্যারে। এখন সঠিকভাবে ভ্যালিডেটর নিয়ে কাজ করতে চাইলে আমাদের আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের প্রোফাইলের যে অবজেক্টটা বা প্রোফাইলের যে মডেলটা, সেই মডেলটার রেফারেন্স আমাদের দরকার পড়বে। ওকে, প্রোফাইল মডেল সেটা আমি পাশে রাখি। এই প্রোফাইলের ভেতরে ইউজার থাকবে, সেই ইউজারটা আসলে আমাদের দিতে হবে না, এটা লগ ইন ইউজার ছাড়া তো এই পেজটা আসতে পারবে না। তো ইউজার রিকোয়েস্টের সাথে থাকবে, এরপরে থাকবে হচ্ছে নেম, নেমের সাথে রিকোয়ার্ড দেওয়া আছে, ট্রিম করা হয়েছে অর্থাৎ স্যানিটাইজার ইউজ করতে হবে, ম্যাক্স লেন্থ 30 করা হয়েছে। সো ম্যাক্স লেন্থ 30 আসলে একটু বেশি কম হয়ে যাচ্ছে, কারোর লেটার 50 হতে পারে, সো আমি 50 করে দিলাম ম্যাক্স লেন্থ। ওকে, এইবার আমরা এক এক করে ভ্যালিডেশনটাকে শুরু করব। তাহলে প্রথমে বডি আমরা নেম দিব হচ্ছে নেম ডট নট ডট ইজ এমটি উইথ মেসেজ নেম ক্যান নট বি এমটি। ওকে, এটা গেল একটা ভ্যালিডেশন। এরপরে আমরা চলে যাব সেকেন্ড আর্গুমেন্টে বা সেকেন্ড অপশনসটাতে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্স লেন্থটাকে ট্রাই করতে হবে। আমরা রিকোয়ার্ড ফিল্ডটাকে চেক করলাম, এবার আমাদের দরকার হচ্ছে লেন্থটাতে, ইজ লেন্থ, এবং এখানে আমাদের অপশন প্রোভাইড করতে হবে মিনিমাম, মিনিমামটা আসলে আমাদের দেওয়ার দরকার নেই, আমরা ম্যাক্সিমামটা প্রোভাইড করলে চলবে, ম্যাক্স 50 ক্যারেক্টার। ওকে, সো ডট উইথ মেসেজ নেম ক্যান নট বি মোর দ্যান 50 চার্স বা ক্যারেক্টার্স, যা খুশি আপনি বলেন। ওকে, এই গেল আমাদের নেমের ভ্যালিডেশন। নেমের পরে আমাদের কি আছে? টাইটেল আছে, টাইটেলের ম্যাক্স লেন্থ দেওয়া আছে 100, এখানে রিকোয়ার্ড দেওয়া নেই, সো আমরা রিকোয়ার্ডটা দিয়ে দিই। আমরা একভাবে কাজ করতে চেয়েছিলাম, সেভাবে কাজটা না করে অন্য স্টাইলে কাজ করেছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে রিকোয়ার্ডটা দেওয়া ছিল না। বাট এখন আমরা যে ওয়েতে কাজ করছি তাতে আমাদের এখানে রিকোয়ার্ড দিলে কোনো রকম কোনো প্রবলেম নেই। সো রিকোয়ার্ড ট্রু। ওকে, আচ্ছা, আর এখানে প্রোফাইল পিকস দেওয়া আছে, প্রোফাইল পিকসটা আমাদের চেক করার আপাতত প্রয়োজন পড়ছে না,
লিঙ্কস আছে, পোস্ট, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে না। আমাদের শুধুমাত্র আসবে ইউজার, সরি, নেম, টাইটেল, বায়ো আর হচ্ছে সোশ্যাল লিঙ্কস গুলো। ওকে, তো এক এক করে এবার আমরা কাজ করি। বডির কাজ শেষ, বডির কাজ শেষ হয়ে গেলে আমরা নেক্সট এলিমেন্টে চলে যাব। নেক্সট এলিমেন্টটা হচ্ছে বডি টাইটেল। এই টাইটেলটাও এমটি হতে পারবে না, সো নট ডট ইজ এমটি, নট ইমেল, এমটি, আর ডট উইথ মেসেজ টাইটেল ক্যান নট বি এমটি। ওকে, এরপরে সেকেন্ড অপশনটা হচ্ছে লেন্থ, ডট ইজ লেন্থ, নট লাইক দ্যাট, ইজ লেন্থ। এখানে একটা অপশন প্রোভাইড করতে হবে যেটা ম্যাক্সিমাম হবে কত, 100। সো ডট উইথ মেসেজ নেম ক্যান, সরি, এবার টাইটেল আসবে, টাইটেল ক্যান নট বি মোর দ্যান 100 চার্জ। ওকে ওকে, এবার আমরা থার্ড অপশন নিয়ে কাজ করব। থার্ড অপশনটা হচ্ছে মূলত বায়ো। ওকে, বায়োর ক্ষেত্রে আমরা বায়োকেও বলছি নট এমটি, ইজ এমটি, ডট উইথ মেসেজ বায়ো ক্যান নট বি এমটি। আপনারা কপি পেস্ট করতে পারেন, কারণ একই জিনিস বারবার আমরা লিখছি। এবং ডট ইজ লেন্থ, সরি, জিটিএস, ডট ইজ লেন্থ, এখানে অপশন প্রোভাইড করতে হবে ম্যাক্স। ম্যাক্স কত হতে পারে, আমরা এখানে প্রোফাইলে কি বলেছিলাম, ম্যাক্স হতে পারে 500 ক্যারেক্টার, তাহলে আমরা এখানে লিখতে পারি 500। ডট উইথ মেসেজ বায়ো ক্যান নট বি মোর দ্যান 500 চার্স বা ক্যারেক্টার, যা খুশি বলেন। ওকে, এরপরে আমাদের সোশ্যাল লিঙ্কস গুলো নিয়ে কাজ করতে হবে, এবং লিঙ্কস গুলো আসবে কিভাবে সেটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে, যে আমরা যে লিঙ্ক গুলো আনতে চাচ্ছি সেই লিঙ্ক গুলো আসছে কিভাবে। তাহলে ক্রিয়েট প্রোফাইল ডট ইজেস টাতে আমরা যাই, যাওয়ার পর একটু নিচের দিকে খেয়াল করে দেখি তো যে আমাদের লিঙ্ক গুলো কিভাবে আসবে। এই দেখেন, এখানে সোশ্যাল লিঙ্কের সেকশনটা আছে, এবং এখানে প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের একটা করে নেম দেওয়া আছে, নেম ওয়েবসাইট, তারপরে হচ্ছে নেম ফেসবুক। ওকে, সো এটা রিকোয়ার্ড না, এটা রিকোয়ার্ড না, তবে আমরা চেক করতে পারি যদি এটা দেওয়া থাকে তাহলে সেটা আসলে কোনো ই কি না, ওয়েবসাইট কি না। ওকে, ওয়েবসাইট, সরি, বডি ওয়েবসাইট ইজ ইউআরএল। ওকে, সো আমরা ইজ ইউআরএল দিয়ে চেক করব। এখানে হচ্ছে যদি ইজ ইউআরএল না হয় তাহলে সে আমাদের একটা মেসেজ দেবে, উইথ মেসেজ প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল। ওকে, এরকম করে আমরা তৈরি করতে পারি, ঠিক একইভাবে বাকিগুলোর জন্যও করতে পারি, কমা, বডি, ফেসবুক ডট ইজ ইউআরএল ডট উইথ মেসেজ, এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি, কপি পেস্ট। ওকে, তো এই সেম জিনিসটাই আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এখানে পেস্ট করি। এটা ফেসবুকের জন্য বদলে এটা দিব টুইটারের জন্য, প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল এর বদলে, এখানে আমরা সব কিছুই ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে। ওকে, দেন এখানে আমরা ফেসবুকের বদলে দিব গিট হাব। ওকে, সেভ করি। তো এইবার আমাদের এই ভ্যালিডেটরটাকে ব্যবহার করতে হবে আমাদের রাউটের সাথে, তাই না? তাহলে আমরা চলে যাই, সার্চ করে বের করার চেষ্টা করি, ড্যাশবোর্ড রাউট, ড্যাশবোর্ড রাউট, এই ক্রিয়েট প্রোফাইলের সাথে এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে ভ্যালিডেটরটাকে বের করে নিয়ে আসি, কনস্ট প্রোফাইল ভ্যালিডেটর ইজ ইকুয়াল টু রিকোয়ার ভ্যালিডেটর ফর স্ল্যাশ ড্যাশবোর্ড ফর স্ল্যাশ প্রোফাইল ভ্যালিডেটর, এবং এই ভ্যালিডেটরটা ব্যবহার হবে কোথায়, এই যে এখানে পোস্ট রিকোয়েস্টের সাথে প্রোফাইল ভ্যালিডেটর আকারে। সেভ করি, সেভ করে আমরা আমাদের কন্ট্রোলারের কাছে চলে যাই, পোস্ট রিকোয়েস্টার। ওকে, ক্রিয়েট প্রোফাইল পোস্ট কন্ট্রোলার, এখানে আমাদের যেতে হবে। সো আমরা সার্চ করি ড্যাশবোর্ড পোস্ট, সরি, ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে আমরা চলে যাব। ক্রিয়েট প্রোফাইল গেট কন্ট্রোলার আমাদের কাছে আছে, এবার ক্রিয়েট প্রোফাইল পোস্ট কন্ট্রোলার। ওকে, তাহলে আমাদের ইরোরগুলোর ধরতে হবে, ইরোরগুলো নিয়ে কাজ করতে হবে, এর জন্য আমাদের আরও কিছু বিষয় ইম্পোর্ট করতে হবে। তো উপরে, সবার উপরে আমরা কিছু একটা ইম্পোর্ট করি, ভ্যালিডেট রেজাল্ট ইম্পোর্ট করতে হবে আমাদেরকে, ইজ ইকুয়াল টু রিকোয়ার
x not like that express validator এখান থেকে আমাদের ভ্যালিডেট রেজাল্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে এবং আমাদের একটা ফরম্যাটার আছে যে ফরম্যাটারটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে const error formatter is equal to require এটা আছে কোথায় এটা আছে utils এর ভিতরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভ্যালিডেট ইরর ফর্ম ভ্যালিডেশন ইরর ফরম্যাটার ওকে তো আমি ভ্যালিডেশন ফরম্যাটার রাখতে পারি ইরর ফরম্যাটার রাখতে পারি যা খুশি তাই নাম রাখতে পারি এবার আমরা এখানে পোস্ট কন্ট্রোলারের ভেতরে আমরা ইরোরটাকে আগে ধরার চেষ্টা করি লেট ইরোরস ইজ ইকুয়াল টু নট লাইক দ্যাট ইরোরস ইজ ইকুয়াল টু ভ্যালিডেশন রেজাল্ট এখানে আমাদের রিকোয়েস্ট অবজেক্টটা প্রোভাইড করতে হবে ডট উইথ ফরম্যাট উইথ আমাদের ফরম্যাটার ইরোর ফরম্যাটার এখন আমরা কনসোল লগ করে দেখব কনসোল ডট লগ errors ওকে আর আদারওয়াইজ সে হচ্ছে রেন্ডার করবে আমাদের পেজটাকে এই সেম জিনিসটা এখানে পেস্ট করে দেই ওকে সো একটু ফরম্যাট করে নেওয়া যাক ডকুমেন্টটা এবার সেভ করি সেভ করে আমাদের ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দেই যেমন আছে তেমনই থাক ইট ডাজেন্ট ম্যাটার আমরা ক্রিয়েট প্রোফাইলের লিঙ্কটাতে একটু ক্লিক করি এবং আমাদের টার্মিনালে যাই দেখার চেষ্টা করি আসলে কি প্রবলেম আছে এখানে ওকে এখানে অনেকগুলো প্রবলেম আছে অনেকগুলো প্রবলেমের ভিতরে নেম ক্যান নট বি এমটি এটা কথা বলা হচ্ছে তারপরে টাইটেল ক্যান নট বি এমটি সেটা বলা হচ্ছে বায়ো ক্যান নট বি এমটি প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল এবং প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল এই প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবলেম আছে কিন্তু এই ইউআরএল প্রোভাইড করবো কি করবো না এটা কিন্তু একটা অপশনাল ব্যাপার তাই না এটা আমি প্রোভাইড করতেও পারি নাও করতে পারি এটা অ্যাকচুয়ালি এখানে দেখানোটা ঠিক হচ্ছে না সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরো অনেক লজিক্যাল ওয়েতে কাজটা করা যায় তো আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে ভ্যালিডেশনটা চেক না করে রাখতে পারি অথবা আমরা কাস্টম ভ্যালিডেশন করতে পারি ওকে আমরা কাস্টম ভ্যালিডেশন নিয়ে কাজ করি এক্ষেত্রে আমাদের এটা দরকার নাই ডট কাস্টম কাস্টমের ভেতরে আমরা হচ্ছে ভ্যালিডেটর ফাংশন পাবো একটা তো সেই ফাইল ভ্যালিডেটর ফাংশনের ভেতরে একটা ভ্যালু পাওয়া যাবে ভ্যালু ওকে এখন আমরা এখানে চেক করব ইফ ভ্যালু যদি ভ্যালু থাকে তাহলে আমরা ভ্যালুটা আসলে ভ্যালিডেটরের লিঙ্ক কিনা সেটা চেক করব ওকে তাহলে আমাদের পার্সোনালি ভ্যালিডেটরটাও দরকার পড়বে সেটা আমরা এখান থেকে নিতে পারি কিনা দেখা যাক const something is equal to require express validator forward slash সো ভ্যালিডেটরটা সেইভাবে নিতে পারছে না সো আমাদের একটু একটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন এক্সপ্রেস ভ্যালিডেটর ইনস্টল করেছি তখনই আমাদের ভ্যালিডেটরটা প্যাকেজ জেসনের ভিতরে ইনস্টল হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে সেটা এখানে হচ্ছে না ওকে ভ্যালিডেটর ইনস্টল হচ্ছে না কিন্তু আমরা যদি আমাদের নোট মডিউলস এর ভেতরে যাই এবং নিচের দিকে যেতে থাকি তাহলে হয়তো দেখতে পারবো আমাদের ভ্যালিডেটরটা ইনস্টল অবস্থায় আছে এই যে ভ্যালিডেটর ইনস্টল অবস্থায় আছে সো আমাদের ভ্যালিডেটরটাকে নিতে হবে ইম্পোর্ট করতে হবে ওকে সো আমরা যেটা করতে পারি ড্যাশবোর্ড কন্ট্রোলার ভ্যালিডেটরে আমরা তো নর্মালি এক্সপ্রেস ভ্যালিডেটর থেকে সেটা নিতে পারছি না তো আমরা এখানে লিখবো ভ্যালিডেটর ইজ ইকুয়াল টু রিকোয়ার ভ্যালিডেটর ওকে এটা সাজেশনে আসছে না এটা সাজেশনে না আসলেও সমস্যা নেই আপনি আবার পার্সোনালি এটা ইনস্টল করেও নিতে পারেন নো প্রবলেম ওকে তো কাস্টম আমরা এখান থেকে কি করতে যাচ্ছি এ ডট কাস্টম ভ্যালু যদি ভ্যালু থেকে থাকে তাহলে আমরা এবার চেক করব ইফ ভ্যালু ডট সরি ভ্যালিডেটর ডট ইজ ইউআরএল এইবার আমরা ইউআরএলটাকে চেক করব আমাদের ভ্যালু দ্বারা এবং যদি এটা ফলস রিটার্ন করে তাহলে এটা যদি ফলস রিটার্ন করতে গেলে আমাদের সামনে নট দিতে হচ্ছে তখন আমরা থ্রো করব থ্রো নিউ ইরর এবং ইরর মেসেজটা কি হবে এখানে যে ইরর মেসেজটা আছে সেই ইরর মেসেজটা আমরা এখানে বসিয়ে দিব ওকে সিম্পল আমরা কাস্টম ভাবে করার কারণে আসলে এটা শুধুমাত্র তখনই রান করবে যখন আমাদের এই বক্সটাতে অর্থাৎ আমাদের ইনপুট ফিল্ডটাতে কিছু একটা থাকবে না থাকলে কিছুই করবে না তো এই সেম জিনিসটাকে আমাদের কপি করতে হবে কপি করে এখানে পেস্ট করতে হবে আপনি এই এই ফরম্যাটারটা আবার একটা বানায় ফেলতে পারেন ওকে বারবার কপি পেস্ট না করে আপনি একটা ফাংশন বানায় ফেলতে পারেন জাস্ট লাইক ফাংশন লিঙ্ক ইউআরএল ভ্যালিডেটর ইজ ইকুয়াল টু আমরা এখানে যেটা করেছি না এই এখান থেকে এই পুরো জিনিসটাকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট আকারে রাখতে হবে অথবা আমি নর্মাল ফাংশন আকারে রাখতে পারি তো কনস্ট্যান্ট আকারে রাখলে আমরা অ্যারো ফাংশন ব্যবহার করতে পারবো ওকে তো এখানে এটা কাজ করবে না কনস্ট
লিঙ্ক ভ্যালিডেটর ইজ ইকুয়াল টু সেম জিনিসটা। ওকে, তো ইন দ্যাট কেস আমরা কাস্টমের ভেতরে এত কিছু না দিয়ে আমাদের লিঙ্ক ভ্যালিডেটরটাকে পাস করে দিব, তাহলেই সে কাজ করবে। এবং বডির ক্ষেত্রে সেম ডট কাস্টম নট লাইক দ্যাট কাস্টম লিঙ্ক ভ্যালিডেটর, এটার আমাদের দরকার নেই। ডট কাস্টম লিঙ্ক ভ্যালিডেটর এবং এখান থেকে ডট কাস্টম লিঙ্ক ভ্যালিডেটর। ওকে, আচ্ছা আমরা কোনোটার সাথে ট্রিম করিনি, যেমন আমাদের বডিটা ট্রিম করার কথা, নেমটা ট্রিম করার কথা ছিল, সো আমরা ডট ট্রিম করে দিব। আমরা অনেক কিছুই ট্রিম করিনি, টাইটেলটাকে ট্রিম করার কথা ছিল আমাদের, ডট ট্রিম, আমরা স্যানিটাইজার কোনোটাই ব্যবহার করিনি। সো এবং বডিটাকেও আমরা ট্রিম করব, ডট ট্রিম। ওকে, এই যে আমাদের ট্রিম করা কমপ্লিট। তো এইবার আমরা আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলের কাছে যাব, আমরা যে সিম্পলি ইরোর্স পাস করছিলাম তা না করে আমরা ম্যাপড ভার্সনটাকে পাস করি, দেখি এবার কি আউটপুট আসে। আমরা যেটা চাচ্ছিলাম সেরকম আউটপুট আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। ফর্মের ক্ষেত্রে এটা একটা প্রবলেম, বারবার একই জিনিস চলে আসে। সো লগ আউট হয়ে গেছি আমরা, সেশন ওভার হয়ে গেছে। সো এবার আমরা আবার লগ ইন করে নিই, টেস্ট অ্যাট দ্য রেট টেস্ট ডট কম পাস 1 2 3, এটা আমাদের ড্যাশবোর্ডে না নিয়ে আমাদের নিয়ে যাওয়ার কথা, আমাদের ক্রিয়েট প্রোফাইল পেজে। ইয়া, এভরিথিং ওয়ার্কিং। সো এবার আমরা একটা সাবমিট বাটনে ক্লিক করি, ক্রিয়েট প্রোফাইল। এবার আমরা আমাদের টার্মিনালের কাছে যাই, যাওয়ার পরে দেখি কি আউটপুট আসছে। এটা আমাদের কাছে আউটপুট দিচ্ছে, নেম ক্যান নট বি এমটি, টাইটেল ক্যান নট বি এমটি, বায়ো ক্যান নট বি এমটি, ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের রিটার্ন করছে ইনভ্যালিড ভ্যালু। তার মানে আমাদের কোনো না কোনো কিছু মিস্টেক হয়েছে, যার কারণে আমরা এখনও প্রবলেম ফেস করছি। তার মানে আমাদের প্রোফাইল ভ্যালিডেটরে এখনও পারফেক্টলি কিছু ঘটেনি। ওকে, এই যে আমরা এখানে থ্রো নিউ ইরর করলাম সেটা কাজ করেনি। এটা না করার পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা এই যে ইফ ইফ ব্যবহার করেছি, যদি এটা না হয় তাহলে আমাদের এখানে রিটার্ন করতে হবে তো ট্রু, তাই না? আমরা তো রিটার্ন করিনি, ইভেন এখানে রিটার্ন না করে আমরা ডিরেক্টলি এখান থেকেও রিটার্ন করতে পারি, রিটার্ন ট্রু। একবার আমাদের ফাংশনটা যদি রিটার্ন ট্রু করে তাহলেই হবে, তো ট্রু রিটার্ন না করার কারণে এ আমাদেরকে ইনভ্যালিড দিচ্ছে। আপনি যখনই কাস্টম ভ্যালিডেটর ইউজ করবেন সেটা যদি প্রমিস রিটার্ন না করে থাকে তাহলে আপনাকে রিটার্ন ভ্যালু লিখতে হবে। তো এবার আমরা ক্রিয়েট প্রোফাইলে আরেকবার ক্লিক করি, এবার আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কগুলো আমরা প্রোভাইড করিনি, তাই আমাদের লিঙ্কের কোনো ইরর নেই, ঠিক আছে? তো এবার লিঙ্কে যদি আমরা কোনো একটা কিছু দেই যেটা আসলে লিঙ্ক না, টেস্ট বা কিছু একটা, এবার দিয়ে আমরা যদি একটা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখবো যে এখানে একটা ইরর আছে। দেখেন ওয়েবসাইটের ক্ষেত্রে আছে, যেহেতু আমরা লিঙ্ক প্রোভাইড করেছি সেহেতু সে এখানে আমাদের ওয়েবসাইটের ইররটা শো করছে এবং বলছে প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউআরএল। দ্যাটস মিন এবার আমরা 100% সঠিকভাবে আমাদের ভ্যালিডেশনটা কমপ্লিট করতে পেরেছি। এর পরের ভিডিওতে আমরা আমাদের ভ্যালিডেশন ইরোডটাকে অ্যাপ্লাই করব আমাদের ফ্রন্ট এন্ডে, মানে হচ্ছে ইজেস ফাইলটাতে, আমাদের টেমপ্লেট ইঞ্জিনটাতে। ওকে,